আসসালামু আলাইকুম। আমাদের এখানে প্রশ্নটা হলো, ভি একটা ভেক্টর দিয়ে দিছে, বলতে বি ভেক্টর বরাবর এ ভেক্টরের উপাংশ নির্ণয়। তো উপাংশ নির্ণয়ে আমাদের সূত্রটা আগে জেনে নেই। যদি এমন বলে দেয় বি এ বি দুইটা ভেক্টর, ঠিক আছে, এ আর বি দুইটা ভেক্টর আমাকে দিয়ে দিছে, মনে করলাম, বলছে এ বরাবর, প্রথমে এ বরাবর বি ভেক্টরের উপাংশ। তো আমাদের আগে আমরা অভিক্ষেপ সম্পর্কে জানছিলাম, সেরকমই সেম সূত্র, উপরে হবে এ ডট বি, আর নিচে আমরা দেই যার বরাবর, কার বরাবর, এটা এর বরাবর, তার মান, যার বরাবর তার মান দেই আমরা, তাই তো? তো এ বরাবর বি ভেক্টরের উপাংশ এইটার সাথে, এটা তো আমার ওই যে লম্ব অভিক্ষেপের সূত্র, যে এ ডট বি বাই এ এর মান, তো এই লম্ব অভিক্ষেপটার সাথেই আমাদের যা বরাবর থাকবে, এখানে যেহেতু এ বরাবর, এখানে এ ভেক্টরে একক ভেক্টরটা লাগে, মানে এ ভেক্টরে একক ভেক্টরটা গুণ করে দিলে সেটা উপাংশ হয়ে যায় অভিক্ষেপের সাথে, মানে অভিক্ষেপটা যেইটা বরাবর থাকে সেইটার একক ভেক্টরটা অভিক্ষেপের সাথে গুণ করলে আমরা দেখতেছি কি উপাংশ হইতেছে। তাহলে এ বরাবর বি ভেক্টরের উপাংশ কি? এ ডট বি বাই এ এর মান ইন্টু এ ভেক্টরের একক ভেক্টর। আবার যদি এটা এমন হয়, বি বরাবর এ ভেক্টরের উপাংশ, তাহলে উপরে আমাদের এ ডট বি, মানে দুই ভেক্টরের ডট গুণন, আর নিচে যেহেতু এটা বি বরাবর, তাহলে এখানে বি এর মান এখানে ইন্টু হবে কার একক ভেক্টর? বি ভেক্টরের একক ভেক্টর। তো একক ভেক্টর নির্ণয় আমরা জানি, না জানলে এখান থেকে আবার তো করবই। তো আমাদের এই সূত্র দুইটা ব্যবহার করে আমরা উপাংশ পেয়ে যেত। এখানে আমাদের আরেকটা জিনিস জানা লাগবে, উপাংশ আর অংশক একই জিনিস, ঠিক আছে? মাঝে মধ্যে আমাদের অংশক বলে দিতে পারে, মাঝে মধ্যে উপাংশ বলে দিতে পারে। তো আমরা নিয়মটা বলি, এখানে বি একটা ভেক্টর, এ একটা ভেক্টর, তো বি ভেক্টর বরাবর, মানে বি বরাবর, তাহলে বি এর মানটা বের করতে হবে, বি এর একক ভেক্টর বের করতে হবে, আর এ আর বি এর ডট গুণন করতে হবে। তো দেখবে এখানে প্রথমে আমরা ডট গুণন করবো, এ ভেক্টর ডট বি ভেক্টর, সেটা হবে 2i + 10j - 11k ডট, আমরা এটা কোনটা, বিটা দেখছি, ঠিক আছে, বি ভেক্টরটা আগে দেখছি, তো একটা দেখলেই হয়, আমরা এটা আগে দেখি, বি আগে দেখো, কিন্তু এখানে আমরা এ আগে দেখছি, তো এই জন্য এটাই আগে দেখি, 2i + 2j + k আবার ডট বি, বি কোনটা, 2i + 10j - 11k সবাইকে ক্যাপ পরে দেই। এবার আমরা জানি এখানে আই সহগ টু, এখানে আই সহগ টু, টু টু গুণ করলে ফোর, এখানে জে সহগ টু, এখানে জে সহগ টেন, টু আর টেন গুণ করলে 20, তো এখানে কে সহগ ওয়ান, আর এখানে কে সহগ হলো -11, -11 এর সাথে ওয়ান গুণ করলে -11, তাহলে টোটাল ফলাফল আমাদের দাঁড়াবে হলো 30। তাহলে আমরা ডট গুণন বের করে ফেলছি, এবার কার বরাবর? বি বরাবর, তাহলে বি এর মান বের করবো, বি এর মান বের করবো, সেটা হবে √ দিয়ে আমাদের কি করতে হবে, এই যে আই এর সহগের বর্গ, মানে 2² যোগ জে সহগের বর্গ, মানে 10² যোগ কে সহগের বর্গ, মানে -11, তাহলে -11² দেখে দিতে পারি সবগুলাই। তারপরে এখানে আমাদের টোটাল, এখানে ফোর, এখানে 100 আর এখানে 121, টোটাল যোগ করলে হয়ে গেছে 225, আর 225 কে রুট করলে হয় 15, তাহলে আমরা বি ভেক্টরের মান বের করছি। তো এইবার আমাদের ওই যেহেতু বি ভেক্টর বরাবর উপাংশ নির্ণয় করতে বলছে, তাহলে বি বরাবর উপাংশ নির্ণয় করতে গেলে আমাদের বি এর একক ভেক্টর জানতে হবে, তো বি এর একক ভেক্টর হচ্ছে আমরা বি ছোট
মানে ছোট হাতে বি উপরে ক্যাপ দেওয়া, বি এর একক ভেক্টর বোঝাই। তো বি এর একক ভেক্টর হলো উপরে হবে বি ভেক্টর আর নিচে হবে বি এ ভেক্টরের মান। তো এখানে বি ভেক্টরটা কি আছে, বি ভেক্টরটা আছে 2i + 10j - 11k, আর বি ভেক্টরের মান কত পাইলাম আমরা 50। তো এইটাই হলো বি ভেক্টরের একক ভেক্টর। তো সব বের করে ফেলছি আমার যা যা লাগবে, দেখবো। সুতরাং বি ভেক্টর বরাবর বরাবর এ ভেক্টরের উপাংশ ইকুয়াল এ ডট বি ভাগ বি এর মান, যেটা বি বরাবর ছিল, ইন্টু বি এর একক। তো এখানে এ ডট বি এর মান আমরা কত পাইছি, 30। তারপর বি ভেক্টরের মান কত পাইলাম আমরা, বি ভেক্টরের মান পাইছি 15, ইন্টু দেই এখানে বি এর একক ভেক্টরটা আমরা পাইলাম এটা, যে 2i + 10j - 11k, নিচে হলো 15। তবে এই দুটো যদি আমরা গুণ করতে চাই তাহলে এটা হবে, নিচে 15 15 গুণ করলে হয় 225, উপরে আমরা এটা দিয়ে 13 দিয়ে গুণ করতে পারি, অথবা 13 বাহিরে রেখে ব্র্যাকেট দিয়ে ওইটা লিখতে পারি 2i + 10j - 11k, অথবা এই যে 13/225 লিখে তারপর ইন্টু দিয়ে এটা লিখতে পারি। তো একভাবে লিখলেই হয়ে যায়, এটাই অ্যান্সার। এই প্রশ্ন হলো এ একটা ভেক্টর, বলতে এ ভেক্টরের দিকে বি ভেক্টরের অংশ নিয়ে নেয়, আগে অঙ্কের মতোই এটা এ ভেক্টরের দিকে বা দিক বরাবর সেম জিনিস, কার উপাংশ, অংশ বি ভেক্টরের অংশ। তো প্রথমে আমরা সবসময় এ ডট বি বের করবো, ডট গুণ বের করবো ওই দুইটার, এ ডট বি। তো 7i - 6j + 6k ডট বি ভেক্টরটা হলো i + 2j - 2k, এখানে i সব 7, এখানে i সব 1, 7 আর 1 গুণ করলে 7, এখানে j সব -6, এখানে j সব +2, -6 আর +2 গুণ করলে কত হবে -12, এখানে k সব 6 আর k সব এখানে -2, -2 আর 6 গুণ করলে -2। তো এখানে -12, এখানে -5 - 17 - 17, তাহলে আমার ডট গুণ পেয়ে গেছি। এবার কার বরাবর বা কার দিকে, এ ভেক্টরের দিকে, তাহলে এ ভেক্টরের মান বের করতে হবে দুটো বার, এখানে 7 এর স্কোয়ার যে সহগ আছে -6, তাহলে -6 এর স্কোয়ার প্লাস কে সহগ আছে 6, তাহলে 6 এর স্কোয়ার, তাহলে এখানে হবে 7 এর স্কোয়ার 49, এখানে 36, এখানে 36, তো এখানে 72 72 আর 49 যোগ করলে, যে 50 যোগ করি তাহলে 122 121 হবে, রুট আবার 121 121 কে রুট করলে হয় 11। তাহলে আমরা এই ভেক্টরের মান বের করে ফেলছি। তো অংশ বের করতে গেলে আমাদের একক ভেক্টরটাও লাগে, তাহলে একক ভেক্টরটাও বের করি, এ ভেক্টরের একক ভেক্টর একটা ক্যাপ দিয়েই বোঝাবো যে এটা একটা একক ভেক্টর। তো সেটা হবে উপরে হবে এ ভেক্টর আর নিচে হবে এ ভেক্টরের মান, ছোট করে দেখি, এখানে এ ভেক্টর, এখানে এ ভেক্টরের মান, এ ভেক্টরটা আসলে কি 7i - 6j + 6k, আর নিচে এ ভেক্টরের মান কত পাইলাম 11। তাহলে দেখবো এবার, সুতরাং এ ভেক্টরের দিকে যা যা লাগবে তা বের করছি, এবার আমাদের সূত্র অ্যাপ্লাই করে মান বসাই, এ ভেক্টরের দিকে বি ভেক্টরের অংশ, অংশ ইকুয়াল কি এ ডট বি, নিচে এ এর মান যেহেতু এটা ছিল এ ভেক্টর এর দিকে, আর নিচে উপর এখানে ইন্টু হবে এ এর একক ভেক্টর। তো এ ডট বি এর মান কত পাইছি আমরা, -17, তাহলে -17 লিখলাম। এ ভেক্টরের মান কত পাইছি 11,
ইন্টু এখানে একক ভেক্টরটা কত, 7i-6j+6, আর নিচে তো এল। তো এটাকে গুণ করলে আমাদের সংখ্যাটাকে আলাদা দেখবো, নিচে হবে 121 আর উপরে হবে -17, ইন্টু দিয়ে এই যে 7i-6j+6k, এই এলিমেন্টটা এটার সাথে গুণ করে দিস। তো এটাই কি অ্যান্সার।